হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, 27 মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন, তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম দফা নির্বাচনের আগে একনজরে দেখে নেওয়া যাক 30টি আসনের প্রার্থী তালিকা। পূর্ব মেদিনীপুরের অন্তর্গত রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। পটাশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক, বিজেপির অম্বুজ মোহান্তি, সংযুক্ত মোর্চার সৈকত গিরি। উত্তরকাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার জানা, বিজেপির সুনীতা সিং, সংযুক্ত মোর্চার সুতনু মাইতি। দক্ষিণকাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় কর, বিজেপির অরূপ কুমার দাস, সংযুক্ত মোর্চার অনুপ কুমার পাণ্ডা। ভগবানপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্ধেন্দু মাইতি, বিজেপির রবীন্দ্রনাথ মাইতি, সংযুক্ত মোর্চার শিউ মাইতি। খেজুরিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম দাস, বিজেপির শান্তনু প্রামাণিক, সংযুক্ত মোর্চার হিমাংশু দাস। রামনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি, বিজেপির স্বদেশ রঞ্জন নায়েক, সংযুক্ত মোর্চার সব্যসাচী জানা। এগরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ মাইতি, বিজেপির অরূপ দাস, সংযুক্ত মোর্চার মানস কুমার কর মহাপাত্র। এবার আসা যাক পশ্চিম মেদিনীপুরে। দাঁতন বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান, এখানকার বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েক, সংযুক্ত মোর্চার প্রার্থী শিশির পাত্র। কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ মুর্মু, বিজেপির সোনালী মুর্মু, সংযুক্ত মোর্চার পুনীল বাহিরী বাস্কে। খড়গপুরে তৃণমূল প্রার্থী দীনেন রায়, এখানকার বিজেপি প্রার্থী তপন ভুইয়া, সংযুক্ত মোর্চার প্রার্থী সৈয়দ সাদ্দাম আলী। গড়বেতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তরা সিং, বিজেপির মদন রুইদাস, সংযুক্ত মোর্চার তপন রায়। শালবনীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো, বিজেপি প্রার্থী রাজীব কুণ্ডু, সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষ। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন জুন মালিয়া, বিজেপির সমীর দাস এবং সংযুক্ত মোর্চার তরুণ কুমার ঘোষ। পশ্চিম মেদিনীপুরের পর এবার চলে আসা যাক বাঁকুড়ায়। শালতোরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সন্তোষ মণ্ডল, বিজেপির চন্দনা বাউরি এবং সংযুক্ত মোর্চার নন্দদুলাল বাউরি। ছাতনায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস বটব্যাল, বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায়, সংযুক্ত মোর্চার ফাল্গুনী মুখোপাধ্যায়। রানীবাঁধে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না মান্ডি, বিজেপির ক্ষুদিরাম টুটু, সংযুক্ত মোর্চার দেবলীনা হেমব্রম। রায়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু, বিজেপির সুধাংশু হাঁসদা, সংযুক্ত মোর্চার মিলন মান্ডি। চলে আসা যাক ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মুর্মু, বিজেপি প্রার্থী বকুল মুর্মু এবং সংযুক্ত মোর্চার প্রার্থী হরিপদ সোরেন। গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেন মাহাতো, বিজেপির সঞ্জিত মাহাতো, সংযুক্ত মোর্চার প্রশান্ত দাস। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদা, বিজেপির সুখময় শতপথী, সংযুক্ত মোর্চার মধুজা সেন রায়। বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবনাথ হাঁসদা, বিজেপির পালন সোরেন, সংযুক্ত মোর্চার দিবাকর হাঁসদা। আসা যাক পুরুলিয়ায়। বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচন সোরেন, বিজেপির পার্সি মুর্মু, সংযুক্ত মোর্চার সুশান্ত বেসরা। বলরামপুরে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন শান্তিরাম মাহাতো, বিজেপির বানেশ্বর মাহাতো, সংযুক্ত মোর্চার উত্তম কুমার বন্দ্যোপাধ্যায়। বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো, বিজেপির রাকেশ মাহাতো, সংযুক্ত মোর্চার নেপাল মাহাতো। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার, বিজেপির নরহরি মাহাতো, সংযুক্ত মোর্চার ধীরেন মাহাতো। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়, বিজেপির সুদীপ মুখোপাধ্যায়, সংযুক্ত মোর্চার পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। মানবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানী টুডু, বিজেপির প্রার্থী গৌরী সিং সর্দার, সংযুক্ত মোর্চার যামিনীকান্ত মান্ডি। পাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উমাপদ বাউরি, বিজেপির নদিয়াচাঁদ বাউরি, সংযুক্ত মোর্চার স্বপন বাউরি। রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারি বাউরি, বিজেপির বিবেকানন্দ বাউরি, সংযুক্ত মোর্চার গণেশ বাউরি। কাশীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথারিয়া, বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা এবং সংযুক্ত মোর্চার মল্লিকা মাহাতো। এবার দেখে নেওয়া যাক 2019 লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কোন বিধানসভা আসনে কে এগিয়ে। পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল, কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল, ভগবানপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল, খেজুরি বিধানসভা কেন্দ্রে তৃণমূল, কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল, রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল, এগরায় তৃণমূল।
খড়গপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, শালবনী বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিনপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, মানবাজার বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, দাঁতন বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি, কপিবল্লভপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, কেশিয়ারী বিধানসভা কেন্দ্রে বিজেপি, করবেতায় এগিয়ে বিজেপি, বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে বিজেপি, বলরামপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, বাগমুন্ডিতে বিজেপি, জয়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি, পুরুলিয়ায় এগিয়ে বিজেপি, কাশীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, পাড়া বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি, শালতোরা বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, ছাতনা বিধানসভা কেন্দ্রে বিজেপি, রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, রায়পুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। এশিয়ানেট নিউজ বাংলা।